আজ রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সাধারণতন্ত্র দিবস। ভারতের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র রক্ষা করাই আমাদের প্রধান কর্তব্য। তবেই সংবিধান প্রণেতাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক। Field workshop company of 7017 AME battalion. One such equipment is the scout armored car which is approaching the saluting base. শত্রুপক্ষের অবস্থান জানতে 11th battalion of the Bihar regiment. Battalion took part in 1971 in the Pak war in the eastern theater. Battalion of 9 Gurkha rifles air pipes and drums. যেকোনো কুচকাওয়াজে সুর তাল ছন্দের সার্থক সমন্বয় ও বিমান বাহিনী সুরক্ষিত রেখেছে আমাদের দেশের আকাশপথ। বিশ্বের চতুর্থ বৃহত্তম ভারতীয় বিমান বাহিনী এই মুহূর্তে আজ এই কুচকাওয়াজে 54 জন সাহসী জওয়ান দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে চলেছেন রেড রোডের বুকে। তাদের আমরা দেখেছি এই কুচকাওয়াজে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে যেতে। এই মুহূর্তে 11th বিহারের পাইপস অ্যান্ড ড্রামস, দেশোঁ কা সরতাজ ভারত, এই সুরে তারা এগিয়ে চলেছে সুবেদার কৃপারাম সোনির নেতৃত্বে। সুবেদার কৃপারাম সোনি ইজ লিডিং দি পাইপস অ্যান্ড ড্রামস অফ 11th ব্যাটালিয়ন অফ দি বিহার রেজিমেন্ট। রয়েছে ঠিক সেইখানে, প্রতিবারের মতোই নেমে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা সাধারণতন্ত্র দিবসের আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজের অঙ্গনে আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই সঙ্গে আরও অসংখ্য অতিথি যারা এখানে এসেছেন। সশ্রী আকাল।